বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কানাই নাটশাল এলাকায় বিজেপির জেলা কার্যালয় বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দী এলাকাভিত্তিক কর্মীদের নিয়ে বৈঠক করেন। বৈঠক চলাকালীন দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ নিয়ে উত্তেজনা তৈরি হয়। এদিন সন্দীপ নন্দী জানান, রাজ্যের বিজেপি পরাজয়ের পর থেকেই তাদের কর্মীদের মারধর করা হচ্ছে, এর ফলে নিচু স্তরের কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। নজন প্রার্থী ছিল, হ্যাঁ হ্যাঁ, আমাদের ছেলেরা ঘরে ফিরতে পারছে না। স্বাভাবিকভাবেই আমরা থানায় গিয়েছিলাম, এসপি অফিসে গিয়েছিলাম, এবং আগামী দিনে যাতে সবাই যাতে ফিরতে পারে সেই ব্যবস্থাই করা হয়েছে। কর্মীদের বিক্ষোভ শোনা যাচ্ছিল যে স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে তারা ঘর ছাড়া হয়ে আছে, হতেই পারে এটা, তারা নেতৃত্বকে পাচ্ছেন না, তারা হতেই পারে এটা, বিজেপি নেতা প্রবাল রায় জানান, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই তাদের কর্মীদের মারধর করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, অনেক বিজেপি কর্মী ঘর ছাড়া। আমাদের বিভিন্নভাবে কাজ করেছে, সেখানে হয়তো নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর তাদেরকে ডেকে যে কাজগুলো করা দরকার ছিল, কিন্তু দু তারিখের রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের ফলে আমাদের নেতৃত্ব হয়তো তাদের কাছে পৌঁছায়নি, তারা অনেকে ঘর ছাড়া, তারা এসেছিল, তাদের যে দাবি দাবাগুলো আছে এবং কিছু কিছু ব্যক্তিগত সমস্যাও থাকতে পারে, সেগুলো নিয়ে পার্টির সঙ্গে কারো কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি সরাসরি নেতাদের বিরুদ্ধে কথা বলছে এবং আমরা জানালে প্রকাশ্যে এখানে কথা গালিগালাজ করছে রাস্তার উপরে প্রকাশ্যে দাঁড়িয়ে, সেই দু একজন হয়তো এরকম হতেও পারে, তারা অ্যাকচুয়ালি পার্টিটার থেকে শিক্ষা নেয়নি, আমার জানা নেই কে গালাগালি করছে। কর্মীরা দীর্ঘদিন বাড়ি ছাড়া ঘর ভেঙে দিয়েছে, কাতারে কাতারে মেয়ে ছেলের অত্যাচার হয়েছে, সেই জন্য তাদের ক্ষোভ বিক্ষোভের কথাই তারা আমাদের জানাচ্ছে। কিন্তু এটা কোথায় যাবে, শেষমেশ কোথায় পৌঁছানো হবে? আমরা রাজ্যে জানাবো, এই আর কি। আমাদের বাইরের থেকে অবজারভার এসেছিল এবং এই যে খরচ প্রার্থীকে সেটা সরাসরি রাজ্য পাঠিয়েছিল, সে নিয়ে আমাদের জেলাতে এই ধরনের কোনো এনকোয়ারি হয় না। রাজ্য যদি করে এনকোয়ারি, রাজ্য হিসাব চেয়েছে, প্রার্থীরা হিসাব দেবে, রাজ্য চেয়েছে, সব প্রার্থীর কাছেই হিসাব চান, এটা নিয়ম আমাদের, তারা হিসাব দিয়ে দেন। ডেপুটেশন দেওয়ার পর কি সিদ্ধান্ত হয়েছে? ডেপুটেশন দেওয়ার পর এসপি সাহেব আমাদের বলেছেন যে উনি সাহায্য করবেন ঘর ফেরাতে, সেই জন্যই আগে আমরা মন্ডল বিধানসভা ওয়াইজ পিএস ওয়াইজ একটা করে কমিটি করলাম, তারা ওসির কাছে যাবে, ঘর ছাড়াদের লিস্ট দেবে এবং তার ঘর ছাড়াতে সাহায্য করার জন্য। তারপরে নিরাপত্তা কে দেবে বাড়ি নিয়ে যাওয়ার পর? আগে এই ঘটনাটা হোক, তারপরে একটা পরে ভাববো। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ। এই বিধানসভার আলাদা আলাদা একটা ফান্ডে খরচ করা হয়েছে, একটা কমিটি গঠন করা হয়েছিল, কেউ ব্যক্তিগতভাবে খরচ করেনি। সেই কমিটি যেহেতু এখন সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যদি কোনো হিসাবের গড়মিল থাকে আমরা এক জায়গায় বসলে পারি, সেটা মিটে যাবে এবং পাওনাদার বলে কিছু নেই। তার কারণ ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে, একজন প্রার্থী হিসাবে সমস্ত মানুষের পাশে আমরা গিয়েছি এবং আমাদের কর্মীদের পাশে তো রয়েছি সাধ্যমতো, কিন্তু এই যে অভিযোগগুলো আসছে এই অভিযোগগুলো ঠিক নয়, কেননা আমরা এক জায়গায় বসতে পারছি না, হিসাব করতে পারছি না, তাই হয়তো কারো কাছে বেশি রয়েছে, কারো কাছে কম রয়েছে, এটা মিটে যাবে। পাওনাদার বলতে আপনার র্যালি মানে নাড্ডাজির র্যালিতেই একটা 90,000 টাকা একটা বিল বাকি আছে বলে দুজন ফাউন্ডের লোক এসে সম্ভবত এখানে কিছুক্ষণ আগে একটা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা, তো এই জিনিসগুলোর কথা পাওনাদার বলছে, বিজেপি কর্মীদের কথা বলা হচ্ছে না। এগুলো মিটে যাবে, এগুলো কথা হয়ে গেছে, সব মিটে যাবে, কেননা আমরা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, কেউ পাওনাদার থাকলেও তাদের কাছে পৌঁছাতে পারছি না, যেহেতু লকডাউন চলছে, করোনা মহামারী চলছে, তার সঙ্গে সঙ্গে তৃণমূলের অত্যাচার চলছে, আমরা স্বাভাবিকভাবে আমাদের ছন্দে আমরা ফিরতে পারিনি। এই সমস্যা কোনো সমস্যা না, আমাদের কর্মীরা সবাই একত্রিতই রয়েছে এবং এই যে পাওনা গণ্ডার যে বিষয়গুলো খুব তাড়াতাড়ি মিটে যাবে। আজকে যে বিক্ষোভ হলো সেটা কিছু বল নাই বলছে, আজকে কোনো বিক্ষোভই নয়, এটা কোনো বিক্ষোভই নয়, কেননা এখানে মানুষের মারধর করা হলো নামিয়ে রীতিমতো, আজকের সেই রকম কোনো ঘটনাই তো আমার সামনে ঘটেনি। কীভাবে তাদের ঘরে ফেরানো যায়, যেমন আমরা ডিমের কাছে
ডেপুটেশন দিয়েছি, এসপির কাছে ডেপুটেশন দিয়েছি, লোকাল থানায় আমরা জানিয়েছি, এবং যে তারা যাতে ঘরে ফিরতে পারে, ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মীরা তাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, তাদের বাড়ি ঘর ভাঙা হয়েছে, তাদের মারধর করা হয়েছে, তাদের চাঁদা চাওয়া হচ্ছে তাদেরকে এলাকায় বাস করতে গেলে, এইরকমভাবে অত্যাচার চলছে। আবাল বৃদ্ধ বনিতা বহু লোক খণ্ডঘোষের যারা বিধানসভার ভোটার তারা বাইরে রয়েছে। আমরা চেষ্টা করছি, সকল প্রশাসনের কাছে আবেদনও করছি, আপনাদের সংবাদ মাধ্যমের কাছে আবেদন করছি, আমাদের কর্মীরা যেন বাড়ি ফিরতে পারে, হার্দিক আবেদন। আমি বিজন মাস্টার, খণ্ডঘোষ বিধানসভার প্রার্থী, বিজেপির মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, সেই ভোটের পরে হার জিত রয়েছে, 84,000 মানুষ আমাকে ভোট দিয়েছে, তাদের প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি, এই গণতন্ত্রকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে সঠিকভাবে প্রয়োগ করার জন্য আপনাদের সকলের সহযোগিতায় আমার কর্মীরা যেন ঘরে ফিরতে পারে। তারা আমরা এর আগেও করেছি, প্রত্যেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, ফোনের মাধ্যমে বিভিন্নভাবে যারা খেতে পাচ্ছে না তাদের কাছে আমরা কিছু চাল ডাল পাঠানোর ব্যবস্থা করছি, তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। কিন্তু আমরা এই লকডাউনের সময়ে যেহেতু যেতে পারছি না বিভিন্ন এলাকায়, কিন্তু কর্মীরা তাদের যে অভাব অভিযোগগুলো আমরা শোনার জন্যই আজকে এসেছিলাম। আমাদের যে বর্ধমান সদরের 9টা বিধানসভা, সে 9টা বিধানসভাতেই একই চিত্র। তো আমি খণ্ডঘোষের প্রতিনিধি হিসেবে আপনাদের বলতে পারি যে আমাদের কাছে যে তথ্য রয়েছে, প্রায় 107 জন আমাদের ঘর ছাড়া রয়েছে, এই লিস্টটা কিন্তু আমরা এসপির কাছেও পৌঁছে দিয়েছি এবং ডিএমের কাছে পৌঁছে দিয়েছি, এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তো অপূরণীয় ক্ষতি। যার একটা সাধারণ দোকান আছে সে দোকানও ভাঙচুর করেছে, মাঠে ধান পেকে আছে, ধান কাটতে দেয়নি, ধানের ক্ষেতে ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে, কেন? তারা বিজেপি করে বলে। এই অন্যায়ের প্রতিবাদ আমরা করছি, এই অন্যায় যাতে না হয়, মানুষ তার গণতান্ত্রিকভাবে সে বসবাস করুক, এটাই আপনাদের কাছে আবেদন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।